আচ্ছা, কখনো মাঝরাতে আপনার হঠাৎ কান্না পেয়েছে? কখনো পকেটে টাকা নেই বলে আত্মহত্যা করতে গেছেন? ভোরের সময় কাউকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতে ইচ্ছে হয়েছে? প্রচুর প্রচুর হাসতে হাসতে হঠাৎ চোখে জল ভরে গেছে? কখনো দুপুর বেলায় অন্ধকার ঘরে শুয়ে বুক ধড়ফড় করেছে, মনে হচ্ছে কখনো কেউ যেন গলা টিপে ধরছে? কখনো প্রতিশোধ নিতে ইচ্ছে হয়েছে কারো সাথে? কখনো অর্ধেক মাখা ভাত খেয়ে উঠে গেছেন? কখনো সারা দিন শুধু একটার পর একটা সিগারেট খেয়ে কাটিয়েছেন? এই সব কটা স্টেজ আমি পার করেছি। আমি আত্মহত্যা করার চেষ্টা করেছি বহুবার। আমি মাঝরাতে কেঁদেছি নিজেকে জড়িয়ে ধরে একা। আমি যার যার উপর যখন যখন নির্ভরশীল হয়েছি, যে যে মানুষগুলো আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে, সেই সব মানুষরাই আমায় ঠকিয়ে গেছে নির্মমভাবে। আমি তাদের ফিরিয়ে আনার চেষ্টা করেছি। আমি তাদের জন্য রাতের পর রাত কেঁদেছি। আমি তাদেরকে বারংবার ফোন করে নিজের ভুল না থাকা সত্ত্বেও ক্ষমা চেয়েছি। কিন্তু যখন থেকে দেখেছি তারা ছেড়ে যাওয়ার পর একবারও পিছন ফিরে তাকায়নি আমার দিকে। তারা একবারও ভাবেনি যে তারা ছেড়ে যাওয়ার পর আমি কেমন আছি, খেলাম কি না, ঘুমালাম কি না, আদৌ বেঁচে আছি কি না, এসব তারা একবারও ভাবেনি। তারা বরং নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছে, নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, টাকা উপার্জন করে ভালো সংসার পেতেছে। তখন থেকে আমি নিজেকে একটু একটু করে শক্ত করেছি, নিজেকে স্বার্থপর তৈরি করেছি, নিজেকে নিয়ে ব্যস্ত থেকেছি সারা দিন। অন্য কারোর জন্য নয়, স্রেফ নিজের জন্য বাঁচতে চেয়েছি। তারা কেউই যখন আমার কথা ভাবেনি, তখন আমি মরে গেলেও তাদের কিছু যায় আসতো না। তাই আমি ওদের জন্য মরে না গিয়ে নিজের জন্য বাঁচতে শিখেছি। হ্যাঁ, কান্না পেলে কেঁদেছি, কিন্তু তারপর নিজের চোখের জল মুছে আয়নার সামনে দাঁড়িয়েছি। একা একা সিনেমা হলে গিয়ে মুভি দেখেছি, একা একা রেস্টুরেন্টে খাবার খেয়েছি, একা একা কোনো এক অজানা পার্কে গিয়ে চুপচাপ বসে থেকেছি ঘন্টার পর ঘন্টা। কোনো এক অচেনা গলিতে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে বৃষ্টিতে ভিজেছি, চিৎকার করে কাঁদতে কাঁদতে ভেঙে টুকরো টুকরো হয়েছি বারবার। আর তারপর নিজেই নিজের টুকরোগুলোকে হাতের মুঠোয় তুলে গুছিয়ে নিয়েছি। ভোর রাতে ঘুমিয়েছি, সকালবেলায় উঠে চুপচাপ কাজে গেছি, কখনো বাসের জানালার পাশে বসে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছি। আমি ডিপ্রেশনের পর এক গভীর অন্ধকারে ধীরে ধীরে তলিয়ে গিয়েছিলাম, সেখান থেকে বেরিয়ে এসেছি। জীবনে কখনো শেষ হয়ে যায় না এত সহজে, তাই বারবার মৃত্যুকে বরণ করে নিতে চাইলেও মৃত্যু ধরা দেয়নি সহজে। মৃত্যু সহজ, বেঁচে থাকাই কঠিন। আমি এই কঠিন জীবনটা বেছে নিয়েছি। মাঝে মধ্যে নিজের জন্য স্বার্থপর হওয়া দরকার, নিজের ভুলগুলো নিয়ে কাটাছেঁড়া করা দরকার। যে মানুষ হাজারবার ব্যর্থ হওয়ার পরেও নিজেই নিজেকে সামলাতে পারে, সেই মানুষ এই সুন্দর পৃথিবীতে মানুষের মতো বাঁচতে পারে। আমি সুন্দর, ব্যাস এটুকুই রোজ একবার করে নিজেই নিজেকে মনে করিয়ে দিই। হ্যাঁ, আমি মানুষ।